তার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। আমি এবার রিপিট করি, 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক, কারণ আমরা অ্যানালিসিস করে দেখেছি যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদের হয়তো মনে হয় রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে, তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার, কর্মচারী, বাসের হেল্পার, এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্বস্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোন কর্মস্থলে আসতে পারবে না। যেমন যারা দোকানদার, আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে, কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার কর্ম মানে দোকানে আসতে পারবে না। শুধু ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট, এমন সিস্টেম করা হয়েছে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে, কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না। ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে বলব প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত। সেখানেও গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে, ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে, সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা মানে কেউ ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে, তাদের সেই সুবিধা কিন্তু আমাদের আছে। দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না, সেই সময়ের মধ্যে সে যাতে মানে স্বাস্থ্যের ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ মধ্যে সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে। আজকের এই সভা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং গ্রামে গ্রামে আছেন তাদের নেতৃত্বে, সেখানে বিভিন্ন সমাজকর্মী আছেন, ছাত্র আছেন, যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবার কাছে আহ্বান জানাবো তারা স্বেচ্ছায় মানে কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে তার প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়, অর্থাৎ মাস্ক পরা ছাড়া কোন লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে, সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়ে 11 তারিখ পর্যন্ত আগের মতোই যদি কারো প্রয়োজন থাকে এখনো যেমন খোলা খুলতে পারে অনলাইন অফিস করবে। 11 তারিখ সামনেই আমরা দেখতে চাই যে সুফল কতটুকু মানে বা কতটুকু কার্যকর হয়, এটা চলমান প্রক্রিয়া, নিশ্চয়ই এটা তো বছর ব্যাপী চলবে। না আমরা 14,000 শুনুন, এটা মানুষের স্বাস্থ্যমন্ত্রী, আমি মানুষের স্বাস্থ্যমন্ত্রী আমাদের ক্লিয়ার করতেছি। প্রধানমন্ত্রী, আপনি প্রথমে বলেছিলেন সপ্তাহ জুড়ে আপনারা টিকাটা কার্যক্রম চালাবেন ইউনিয়ন পর্যায়ে, তাহলে 3 দিন কি আপনারা পর্যবেক্ষণ করছেন? 7-8-9 না না, প্রকল্প পরিকল্পনা নিতে হয়, সেখানে টিকা পৌঁছাতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা তো এমন জিনিস না যে সুইচ টিপ দিলাম বাতি চলে গেল। এটা গ্রামে এই টিকাগুলো আপনার ফ্রিজে রাখতে হয়, কোন টেম্পারেচারে রাখতে হয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলুন। আমাদের টিকা কত আছে?